গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গানবন্দির সান্ধ্যকালীন আড্ডায় আমি আসিফ আপনাদের জানাই সুস্বাগতম। আজ আমাদের আড্ডাটা খুবই স্পেশাল আড্ডা, কারণ আজকে কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্নাদের 101তম জন্মদিন আমরা জানি। আর আজকের এই এপিসোডটি সম্পূর্ণভাবেই একটা ইনস্ট্রুমেন্টাল, অর্থাৎ যন্ত্র সঙ্গীতের উপরে এই এপিসোডটি হচ্ছে। আমরা আজ আমাদের মাঝে পেয়েছি তিনজন অতি গুণী এবং স্বনামধন্য যন্ত্রসঙ্গীত শিল্পীদের, যারা তাদের অনন্য সাধারণ উপস্থাপনায়, অর্থাৎ সুরের মূর্ছনায় আপনাদের হৃদয় জয় করবেই, যার রেশ আমাদের হৃদয়ে বেশ কিছু সময় জুড়ে থাকবেই থাকবে। আসুন শিল্পীদের সাথে পরিচয় পর্বটি সেরে ফেলা যাক। আমার সঙ্গে রয়েছেন বাঁশিতে কালবীর থেকে বিখ্যাত শিল্পী নবকুমার মল্লিক। নবকুমার দা নমস্কার। হ্যাঁ নমস্কার। বেহালা বাজিয়ে ভায়োলিন, বেহালায় রয়েছেন কাকদ্বীপের শঙ্কর দাস অধিকারী, নমস্কার। এবং এসরাজ বাজিয়ে শোনাবেন শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা থেকে শ্রী জয়ন্ত দাস, নমস্কার। আর তাদের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতায় আমাদের সকলের প্রিয় শক্তিরাম দাস। আমরা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক যেটা জানি তার কিছুটা ছোঁয়া তো পাবই, অল্প আমাদের সময়ের অল্প পরিসর, এবং তার সঙ্গে যদি লাইট কিছু মিউজিক ওনারা বাজিয়ে শোনান সেটা আমরা অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি বিদ্ধ হব। তো প্রথমে আমরা কার কাছে যাব? প্রথমে যেহেতু সন্ধ্যের সময় এই সময়টা, তাহলে যদি আমরা একটু ফোকের উপরে যদি কিছু থাকে, ধরুন রাগ পাহাড়ে যদি শোনা যায় বিলাবল ঠাটের কোনো গানটা, মানে কোনো মিউজিক আমরা শুনি, আমি শুরু করছি। তাহলে প্রথমে আমরা বাঁশিতে শুনব শিল্পী নবকুমার মল্লিকের বাঁশি বংশী বাদন। কি শোনাচ্ছেন আজকে আপনি বলুন নবকুমার দা? হ্যাঁ রেডি। হ্যাঁ রেডি, আপনি কি শোনাচ্ছেন প্রথমে আমাদের একটু বলুন। আমি মেঘরাজে থেকে মানে একটা আসামিয়া একটা মানে সুর বাজাবো। আচ্ছা বেশ, হ্যাঁ হ্যাঁ শুনি আমরা।
চমৎকার চমৎকার। সত্যি সত্যি বাঁশির সুর শুনতে শুনতে হারিয়ে যাচ্ছিলাম কোথায় যেন। এতক্ষণ বাঁশিতে প্রথমে মেঘরাজ এবং পরে লঘু সঙ্গীতের সুরে বাঁশি শোনাচ্ছিলেন শিল্পী কাগরিত থেকে নবকুমার মল্লিক। এবারে আমরা দ্বিতীয় যন্ত্রসঙ্গীত শিল্পীর কাছে যাব, ইনস্ট্রুমেন্টাল এস্ট্রাজি বাজিয়ে শোনাবেন শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা থেকে জয়ন্ত দাস। জয়ন্ত, আমাদের প্রথমে কি শোনাচ্ছ? নমস্কার। হ্যাঁ নমস্কার। তুমি ছোট্ট করে সময়টা বেশি নেই না, বলো ছোট্ট করে আমি একটু জীবনের উপরে শোনাচ্ছি। মানে রাগ রাগ ইমন যেটা আর কি, তাই তো? আচ্ছা বেশ, রাগ ইমনটা, এটা অ্যাকচুয়ালি তো কল্যাণ ঠাটের রাগ, কল্যাণ ঠাটের রাগ। এবং প্রথমে এর নাম ছিল কিন্তু রাগ কল্যাণী, পরবর্তীকালে মুঘল শাসকরা যখন এসে এলো তারা নামকরণ করলো ইমান, হ্যাঁ মানে ভোরের সূর্য, এবং কিন্তু নামটা যদি ওরকম কিন্তু সন্ধ্যাবেলা গাওয়া হয়। আচ্ছা হ্যাঁ, সন্ধ্যাকালীন রাগ, ঠিক আছে আমরা শুনি। Thank you.
এরপরে আপনি আর কিছু শোনাচ্ছেন আমাদের? হ্যাঁ, এরপরে একটা শিবরঞ্জনের রাগের উপরে খুব বিখ্যাত একটি গান আছে। হ্যাঁ, অনেক গানই আছে, যেমন তবে সেটা শোনার পর আপনারা বলতে বেশ কি গান হতে পারে। আচ্ছা বেশ, তাহলে অনুমতি থাকলে শুরু করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কিশোর কুমারের গান আছে শিবরঞ্জনের উপরে, শুরু করুন দেখি। Thank you.
Thank you.
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরো একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে, বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। এখন বেহালায় প্রথমে একটি শাস্ত্রীয় সঙ্গীতের সুর এবং সেটি বাজিয়ে শোনাচ্ছেন শঙ্কর দাস অধিকারী, এবং পরে কোন লঘু সঙ্গীত আমরা শুনবো নিশ্চয়ই। তো প্রথমে শঙ্কর দা, আপনি আমাদের কি বাজাবেন, কি বাজিয়ে শোনাবেন? রাগ তোড়ি। আচ্ছা, রাগ তোড়ি মানে এটা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে মিয়াকি তোড়ি, মানে তোড়ি একটি সম্পূর্ণ রাগ। হ্যাঁ হ্যাঁ, এটি একটি একদম এটি সকালের গাওয়ার উপযুক্ত রাগ, যেটা সকাল নাকি 8টা থেকে বেলা 10টার মধ্যে গাওয়া হয়। সম্রাট আকবরের সভায় মিয়া তানসেন প্রথমে রাগটি গেয়ে শোনান। শুদ্ধ তোড়ি বা দরবারি তোড়ি নামের এই রাগটি মূলত দুঃখ প্রকাশের রাগ। শুনি আমরা তোড়ি। Thank you.
ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, কত সকাল এই গানটা এইরকম মানে এই রাগের উপরে বাবা খেয়াল গাইতেন এবং আমার শুনতে শুনতে ঘুম হয়ে যেত। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আমার সেই স্মৃতিটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা বেহালায় এতক্ষণ বেহালায় বা প্র্যাকটিক্যাল বাজিয়ে শোনালেন রাগ দড়ি শঙ্কর দাস অধিকারী। আচ্ছা, এরপর আপনার কাছে আমরা কি শুনবো? এরপরে মেরা নাম জুকার ছবি ওই একটা গান আছে না, আপনি খুব খুব ভালো বাজিয়েছেন, আমার কানে ওটা লেগে আছে, আপনি বাজান শোনা যাক। Thank you.
সুন্দর বাজনা, ভীষণ ভালো লাগলো আমাদের, আমরা খুব সমৃদ্ধ হলাম, আবার কখনো আপনাকে আমাদের মাঝে পাবো এই আশা করি, অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা আজকের গানবন্দির সান্ধ্যকালীন আড্ডায় আমাদের মাঝে পেয়েছিলাম বিশিষ্ট যন্ত্রসঙ্গীত শিল্পীদের, বাঁশিতে ছিলেন কাকদ্বীপ থেকে বিখ্যাত শিল্পী নবকুমার মল্লিক, বেহালায় ছিলেন কাকদ্বীপ থেকে শঙ্কর দাস অধিকারী, এবং এসরাজে ছিলেন শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা থেকে জয়ন্ত দাস। সবাইকে বিদায় দেওয়ার আগে বলি আপনাদের বাজনা তো মানে অত্যন্ত ভালো লাগলো আমাদের, এবং পরবর্তীকালে আপনাদের আমাদের সঙ্গে আবার পাবো এই আশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। শুভরাত্রি।